দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার নগরীর সাহেব বাজারে যান তারা কাঁচা বাজার মশলার দোকান এবং মাছ ও মুরগির বাজারে গিয়ে বিক্রেতাদের সাথে কথা বলেন শিক্ষার্থীরা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি এই সময় তাদের সাথে ছিলেন কয়েকজন শিক্ষক বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গেও বৈঠক করেন তারা বাজারের ইজারা ফি কমানো চাঁদাবাজি বন্ধ সহ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ীরা অন্যদিকে মূল্য তালিকা টাঙানো বাড়তি দাম না রাখার আহ্বান শিক্ষার্থীদের জামালপুরের বাজার নিয়ন্ত্রণে কাজ করে সাধারণ শিক্ষার্থীরা জেলার প্রধান বাজারগুলোতে তদারকি করেন তারা এ সময় পণ্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে সচেতন করেন শিক্ষার্থীরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা রাজধানী বাজার পরিস্থিতি নিয়ে জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ শাহিদ আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন কিছুটা স্বস্তি ফিরেছে কিনা দেখুন আসলে সরকার পতনের পরে বাজারের যে আগের চিত্র আর বর্তমান চিত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে আমি আজকে যে সাপ্তাহিক শুক্রবার রাজধানী কারণ বাজার সহ বেশিরভাগ বাজারে ক্রেতা উপস্থিতি বেশ ভালো আমি যদি একটু দেখাই সেক্ষেত্রে প্রথমে যেই পার্থক্য সেক্ষেত্রে এর আগেও দেখেছি আমরা সরকারি সংস্থা ভোক্তা অধিকার থেকেও একই রকম কথা বলা হয়েছিল এখানে যারা ব্যবসায়ী তারাও বলেছিল যে আসলে কিছুটা স্বস্তি ফিরেছে এই স্বস্তিটা কতদিন ধরে রাখা যায় সেটা এখন চ্যালেঞ্জ স্বস্তিটা বলতে আগে যেই বাজারে অন্যান্য যে খরচগুলো ছিল অর্থাৎ পরিবহন থেকে চাঁদাবাজি চাঁদাবাজি যেটা বিভিন্ন সরকারি সংস্থাও হোক বা এমনি রাজনৈতিক দলের নেতারা হোক এবং বিভিন্ন বাজারে যে এবং সিন্ডিকেটটা ছিল এই সরকার পতনের সঙ্গে সঙ্গে কিন্তু এই সিন্ডিকেটটা ভেঙে গিয়েছে এবং এই সেই আগে যে অবৈধ উপায়ে টাকা তোলা সেই প্রবণতাও কিন্তু কয়েকদিনের জন্য কম সুতরাং ব্যবসায়ীরা বলছে এতে তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে না সুতরাং দামটা কিন্তু একটু নাগালে রাখা জন্য এটা সহায়ক ভূমিকা পালন করবে অর্থাৎ কিন্তু তবে আজকে যদি আমরা বলা হয় বলি সেক্ষেত্রে গত সপ্তাহের ব্যবধান যদি বলা হয় এক সপ্তাহের মধ্যেও কিন্তু বেশ পরিবর্তন হয়েছে তাহলে বলা যায় এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে খুব বেশি জিনিসের যে তারতম্য তাও কিন্তু নাই তবে গত দুই দিনের তুলনায় আজকে রাজধানী বাজারে সবজি সহ বেশিরভাগ সবজির দামই কিন্তু কেজিতে প্রায় বিশ টাকা মতোর হের ফের হয়েছে আমি যদি বলা হয় যে দুই দিন আগেও যে বেগুনটা ষাট টাকা কেজিতে বিক্রি হয়েছে আজকে কিন্তু সেটা আশি থেকে নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যে পটলটা বিক্রি হয়েছিল তিরিশ টাকা সেটা কিন্তু আজকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অর্থাৎ এই যে এই সময়টা যে বাড়তি খরচটা তাদের কমে গেছে কিন্তু তারপরেও কিন্তু কিছু অসদ ব্যবসায়ী এই বাড়তি মুনাফাটা করছে তবে মুরগির দামটা স্বাভাবিক হয়েছে ব্রয়লার মুরগি একশো থেকে একশো টাকা এবং সোনালী জাতের যে মুরগি সেটা কিন্তু দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা বিক্রি হচ্ছে তবে মাংসের বাজারে কিন্তু স্বস্তি নাই যেহেতু এই সময় তারা যারা ব্যবসায়ী তারা বলছে যে অস্থিরতা কারণে বাজারে ক্রেতা কমে গিয়েছিল মাংসের কমে সেই সেজন্য তারা চাহিদাটা কম সরবরাহটা কম একটু সরবরাহ আজকে ভালো দামটা কিন্তু আর দিচ্ছে না সে কিন্তু আটশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যেটা কিন্তু আমরা কিছুদিন আগে অর্থাৎ সপ্তাহের সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা কেজি ধরে আমরা দেখতে পেয়েছিলাম আজকে কিন্তু সেটা দরে বিক্রি হচ্ছে আটশো টাকা তবে বাজারে মাছের সরবরাহ বেড়েছে একই সাথে দামটাও তুলনামূলক একটু সহনশীল হয়েছে গত সপ্তাহের তুলনায় কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা কম যদি এক কথা বলা হয় বাজারে কিছুটা হলো স্বস্তি ফিরেছে এই স্বস্তিটা ধরে রাখা যাতে যায় এবং বাজারে যাতে নাগালে থাকে এমনটাই নতুন সরকার কাছে প্রত্যাশা ভোক্তাদের রাজধানী কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ